হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো 2 সপ্তাহ ধরে একদমই রোদ বের হয়নি, টানা বৃষ্টি চলেছে। তো আজ রোদ বের হয়েছে, তো কবুতরগুলো দেখেন বাইরে এসে রোদ পোয়াচ্ছে। তো অনেকদিন পরে রোদের দেখা পেয়েছে ওরা, সেই জন্য একটু বেশি রোদ পোয়াচ্ছে ওরা। তো এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমি ওপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখেন জালালি কবুতর দুটো আছে, তো ওদেরকে আমি বলেছিলাম যে বিক্রি করে দিয়ে আসবো। তো আসলে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আর কি হাটে যেতে পারিনি, সেই জন্য বিক্রি করে দিয়ে আসা হয়নি। তো এখন আমি লফটের ভিতরে চলে আসছি। তো 2 জোড়া বাচ্চাকে আমি নিচে ছেড়ে রেখেছি, কারণ ওদের বাবা মা ওদেরকে ভালোভাবে খাবার খাওয়াচ্ছে না, তো সেই জন্য ওদেরকে আমি নিচে ছেড়ে দিয়ে রেখেছি। ওরা বড় কবুতরগুলোর সাথেই খাবার খাক। তো বাচ্চাগুলোর মা বাবা ভালোভাবে বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেওয়ার কারণ আছে একটা। কারণটা হলো এই যে দেখেন, এখানে ওদের মা বসে আছে, দেখেন দুটো ডিম নিয়ে। এই কবুতরটা অনেক বেশি রাগী, মাদি কবুতর এমনিতেই রাগী হয়, কিন্তু কিছু কিছু মাদি কবুতর এত বেশি রাগী হয়। তো এই মাদি কবুতরের বাচ্চাগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম, আর এরা ডিম দিয়েছে আবারও। তো এই মাদিটা ডিম দেওয়ার একদিন পরে, যে মাদিটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ওই মাদিটা একদিন এর একদিন পরে ডিম দিয়েছিল। তো এই বাসাতে দেখেন বাসা তৈরি হচ্ছে, এই বাসাতেই না, এই বাসাতেও বাসা তৈরি হচ্ছে। তো সব বাসাতেই এখন বাসা তৈরি করা হচ্ছে। আর এখানে দেখেন এইখানের বাচ্চাগুলো এইখানে রেখে দিয়েছি, কারণ এরা এখন বাচ্চা, এরা হয়তো এখন নিজে নিজে খাবার খেতে পারবে না, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর এদের বাবা মাও এদেরকে ভালোভাবে খাবার খাওয়াই, তাই নিচে নামিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। তো বাচ্চাগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে, এদেরকে একদিন গোসল করিয়ে দিতে হবে যখন এরা একটু বড় হবে। তো এদের ঘরটা দেখেন অনেক বেশি নোংরা, তো এদের ঘরটা পরিষ্কার করে দেওয়া যায়, কিন্তু এরা 1 ঘন্টার মধ্যে আবার ওই পরিষ্কার ঘরটাকে নোংরা করে দেবে। তো সেজন্য আমি মাঝে মাঝে এখানে ছাই ছড়িয়ে দিই, যাতে বাসাটা শুকনো হয়ে থাকে, ওদের গায়ে নোংরাগুলো জড়িয়ে না যায়। তো আমাদের কিং কবুতরের মাদিটা এখনও ডিম দেয়নি, দেখি কবে ডিম দেয়, আদৌ কি ডিম দেবে কি না সেটাই দেখার। নরটা খড়কুটো নিয়ে আসছে মুখে করে। তো বাসায় আর কি মাদি নাই, মাদি ওই নিচে মাটি খাচ্ছে, তো সেই জন্য সে এখন মাদি আনতে যাবে। তো এই যে যাবে, এই যে যাচ্ছেন। তো মাদি না এনে ওরা খড়কুটো আর কি আনে না, মজা পায় না খড়কুটো এনে। মাদি আসবে বাসার মধ্যে বসবে, তারপরে ওরা খড়কুটো নিয়ে আসবে। এই যে দেখেন মুখে কাঠটা নিয়ে মাদির সাথে ঘুরছে, মাদিটাকে আর কি ঘরের ভিতরে যেতে বলছে যে চলো আমি কাঠ কুড়িয়ে দিচ্ছি, তুমি বাসা করো। এই যে এবার বাসায় নিয়ে যাবে, এই যে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, এই যে যাচ্ছে। ও ভাবছিল যে আমার পিছনে পিছনে আমার মাদিটাও যদি চলে আসে। তো মাদি এখনও মাটি খাচ্ছে, যাবে খুব তাড়াতাড়ি। তো দেখেন সবাই এখন মাটি খেয়ে ঘরের ভিতরে আসছে। তো সবার এখন বাসা করতে হবে, বাচ্চা তেমন একটা কেউ খাওয়াচ্ছে না, সবাই বাসা করতে ব্যস্ত, বাসা করাটাকেই সবাই গুরুত্ব দিচ্ছে বেশি। মাদি কবুতরগুলো তো বাচ্চাগুলোকে একদমই খাওয়াই না, সব সময় নরগুলোই খাওয়াই। এর একটা কিন্তু কারণ আছে, কারণটা আমরা অনেকেই কম বেশি জানি, যে মাদি কবুতর ডিম দেয় তার কারণে তার শরীরে অনেক ক্যালসিয়াম ভিটামিনের প্রয়োজন হয়। তো সেই জন্য আর কি মাদি কবুতরটা বাচ্চাগুলো একটু বড় হলেই, মানে 20-25 এরকম বয়স হলেই বাচ্চাগুলোকে একটু কম কম খাওয়াই, তেমন একটা খাওয়ায় না। তো এরকমটা যে সব মাদি কবুতর করে এমনটা না, কিছু কিছু মাদি কবুতর করে যেগুলোর শরীর অনেক বেশি দুর্বল সেগুলো এরকমটা করে। নরগুলো দেখেন মারামারি করছে। তো দেখেন এদের মারামারি দেখতে কিন্তু ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্টে বলে যান। ওরা বেশি মারামারি করলে আমি থামিয়ে দিই, কারণ ওরা বেশি মারামারি করলে একজন আরেকজনের ক্ষতি করে দিতে পারে। যেমন কেউ কারো চোখে ঠোকর দিয়ে দিয়েছে, তখন তার চোখ দিয়ে পানি আসা শুরু করে দিবে। নরটা ডাকাডাকি করে ঠিকই, কিন্তু ক্যামেরা ঘোরালেই ওর দিকে যেই ঘোরাবো ও ডাক বন্ধ করে দিবে। এই যে দেখেন, এই যে ডাক বন্ধ, ক্যামেরা ঘুরিয়েছি ওর ডাক বন্ধ। আর এই যে আমাদের নকল রেসার বাচ্চা খাওয়ানোর জন্য আসছে, তো এইখানে ওর বাচ্চাগুলো আমি উঠিয়ে দিই। এই যে একটা গেল সাদা রঙেরটা, এবারে কালো রঙেরটা, এই যে ও ভয় পেয়ে বাইরে বেরিয়ে গেছে, এবারে এটাকেও দেব। তো বন্ধুরা দেখেন মুখে কবুতর দুটো এখানে আসছে, ঘুরতে আসছে আর কি, এদিকে ওরা তেমন একটা আসে না। ওই যে কবুতরের লফটের ঘরের উপরে ওরা সবসময় বসে থাকে, আজ হঠাৎ করে এখানে আসছে। মাঝে মাঝে এখানে আসতো, আজ দেখছি ওরা একা একা চলে আসছে, আস্তে আস্তে জায়গাটা চিনছে ওরা। আর ওদের ডানাটা পুরোপুরি খুলে দিয়েছি, ওরা এখন ভালোভাবে উড়তে পারে, ওরা এখন পালক পরিবর্তন করে নিয়েছে পুরোপুরিভাবে। তো ওরা এখন কোথাও যায় না, গেলেও ফিরে আসে আবারও। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের ময়না, তো এদেরকে এখনও খাবার দেওয়া হয়নি, তো দিতে হবে, খুব শীঘ্র দেব। এখন এদেরকে পানি দেব, তারপরে খাবারটা দেব, তারপরে কিছুক্ষণ পরে এদেরকে আবারও ছেড়ে দেব।
তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন।